বাতৰিৰ আৰম্ভণিতে দেখুৱাই লৈছো কেইটামান দৃশ্য। প্ৰতিবাদকাৰী পদাম আৰক্ষী, পাক যুদ্ধ, কথাৰ কটাকটি, আৰক্ষীৰ প্ৰশ্ন। প্ৰতিবাদকাৰী বেলতলা তিনিআলিত তৃণমূল কংগ্ৰেছৰ গণস্বাক্ষৰ অভিযান, আকাশলংঘী মূল্য বৃদ্ধি, পৌরকর বৃদ্ধি, মহানগরীত খোয়া পানির সমস্যা সমাধানের দাবিত প্রতিবাদ আর গণস্বাক্ষর অভিযান কার্যসূচী রূপায়ণ করে তৃণমূল কংগ্রেসে। সভাপতি রিপুন বরার উপস্থিতিত অর্ধ শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মীয় অংশ লয় গণস্বাক্ষর অভিযান, কিন্তু প্রতিবাদ আরম্ভ নহতেই আরক্ষী ছত্রভঙ্গ দিয়ে প্রতিবাদকারী। তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরাক সুচরে বাহনত উঠায় আরক্ষীর লোক, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রতিবাদকারী, গণতান্ত্রিক আন্দোলনত বাধা দিয়া সরকারক গোবেগ ধরি দিয়ে প্রতিবাদকারী, মূল্য বৃদ্ধি, পৌরকর বৃদ্ধির বিরুদ্ধে এনেদরে সরব হয় তৃণমূল কংগ্রেস। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।